দেখো বাবু তুমি আবার চায়ের দাম বাড়িয়ে 10 টাকা থেকে 15 টাকা করে দিল না। সত্যি যে রেটে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে না, আজকে দিনের ঠেলাটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি ভাই। যা বলেছেন দাদা, এই দেখুন না খবরের প্রত্যেকটা পৃষ্ঠায় শুধু মূল্যবৃদ্ধি নিয়ে ধরনা চলছে। হ্যাঁ ভাই, আর গোটা রাতটাই ঘুমোতে পারিনি, মানে যাচ্ছে না অবস্থা। হ্যাঁ রে, সত্যি বলেছি, এই আজকাল একটু ঝড় তুফান হলে একদম 3-4 দিন ধরে কারেন্ট আসে না। আর শুধু কি তাই, আজকাল কারেন্ট চলে গেলে সাপ্লাই থেকে জল আসে না, মানে নানান সমস্যা, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। সত্যি কি দিন এলো রে ভাই। আরে আছে দিন আর আছে দিন। পুলিশ আমার মুখের ভাষা, বুকের ভাষা, প্রাণের ভাষা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পুলিশ আমার মুখের ভাষা, বুকের ভাষা, প্রাণের ভাষা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পুলিশ আমার মুখের ভাষা, বুকের ভাষা, প্রাণের ভাষা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কি ছিল আজ তো 19 মে। সত্যি এত সব সমস্যার চাপে আমরা অনেকেই বিশেষ দিনটাকে ভুলে যাই। শুধু ভুলে যাই না ভাই, অনেকে আবার এই দিনটাকে নিয়ে ব্যঙ্গও করে। নমস্কার, আমাদের সংস্থা আনন্দধারার পক্ষ থেকে প্রথমে আজ আমরা 19-এর বন্দনা করি। মোদীর গর্ব, মোদীর আশা, মোরি বাংলা ভাষা। মোদীর গর্ব, মোদীর আশা, মোরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমারই বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে, তোমারই বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে, কি জাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে। গে গানে নাচি বাউল, গে গানে নাচি বাউল, গান গে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমারি কোলে, মাগো তোমারি কোলে, তোমারে বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমারি কোলে, তোমারে বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মাগো আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। ভাইগুলো তার পাথর হলো গমকে একাবারি, বুকের ভেতর 19 মে 21 ফেব্রুয়ারি। মায়া পাথর, মায়া পাথর, তখনই মায়া ফেলা। অরুণ মরুণ হারিয়ে গেছে একলা কিরণ মালায়, দু চোখ ধরে আগুন নিল, দু ঠোঁট ধরে ঘৃণা, পেরিয়ে গেল 27 নদী মৃত্যু পরোয়ানা। না 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 না, আমরা চিরাচরিত নিজের গল্প শুনতে চাই না।
আমরা সব সবাই জানি। আরে ভাই, তবে কোন উনিশের গল্প শুনতে চাও? সেই উনিশ যে উনিশ প্রতিবাদের ভাষা দেয়, যে উনিশ আমাদের অন্যায় বিরুদ্ধে লড়াই করার সাহস দেয়। হ্যাঁ, উনিশ আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের বুকে সাহস দেয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। না, অন্যায় কি আর এখন একটা? হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, অন্যায় এখন অনেকটা। হ্যাঁ, যেমন বেকার সমস্যা, আমরা বরাক উপত্যকার যুব প্রজন্ম নিজেদের মাটিতে নিজেরাই পরবাসী হয়ে রয়েছি। হ্যাঁ, এটা একেবারে সত্যি, আমাদের ছেলেমেয়েরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। হ্যাঁ, নিজেদের দেশ থেকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে চাকরি খুঁজে, খাবারের খুঁজে। চতুর্থ শ্রেণীর চাকরি থেকে শুরু করে সমস্ত ধরনের চাকরির জন্য আমাদেরকে বরাকের বাইরে চলে যেতে হচ্ছে। কৃষি, সাহিত্য, সংস্কৃতি, ভাষা আর সব কিছু বিপন্ন। আমরা আজ বিপন্ন, আমরা আজ বিপন্ন। শুধু বিপন্ন বললে কি চলবে বাবুরা? আমরা আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কি বলুন আপনারা, আমরা কি করছি? কিচ্ছু করছি না, আমরা আসলেই কিচ্ছু করছি না, এই একে অন্যের দিকে কেবল কাদা ছুড়াছুড়ি করছি। উনিশের রক্ত, উনিশের কান্নাকে আজ আজ আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে কাজে লাগাচ্ছি। উনিশে মেয়ের নাম ভাঙিয়ে আমরা কবিতা লিখেছি, গান বেঁধেছি, কিন্তু আমাদের নতুন প্রজন্মের বুকে উনিশে মেয়ের শেকড় গেঁথে নেওয়ার জন্য আমরা কি কিছু করছি? কিচ্ছু না, কিচ্ছু না। আমরা কি কিছু করেছি? 1961 সালের পর থেকে আজ 2021 আমাদের 11 জন ভাষা শহীদ আজও কি তাদের কেটে পারে? শিলচর রেল স্টেশন এখনো কি আমাদের ভাষা শহীদদের নামে হয়নি? আমরা এই বরাক উপত্যকার জনগণ কি করেছে? এখনো কি কোনো কিছুর বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়িয়েছে? উপত্যকা জুড়ে আমরা কোনোদিন এক হইনি। আছে বিভিন্ন সংস্থা, সংগঠন, কিন্তু আমরা সবাই আলাদা আলাদা ভাবে এই উনিশে মে যাপন করছি। আচ্ছা, আপনারা বলুন, এই যে আমাদের উপত্যকার বিভিন্ন স্কুল কলেজে সেই উনিশে মে কি উদযাপিত হচ্ছে? না, তাই এখন সময় এসেছে সংঘবদ্ধ প্রতিবাদে। আর এক্ষেত্রে আমাদের সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য গোড়া থেকে চেষ্টা করতে হবে। আর আমাদের কিশোর এবং যুবক প্রজন্মই হবে আমাদের একমাত্র হাতিয়ার। হে ভাই, আমাদের যুগ বদলেছে, আমাদের সময় বদলেছে। আমরা এখন যত না বাঙালি, তার চাইতেও ঠিক বিশ্ব নাগরিক। হে ভাই, ঠিকই বলেছিস, কিন্তু তবু আমাদের মনে রাখতে হবে যে মাতৃভাষাই আমাদের সবার উপরে, আর এই কথাটাই আমাদের আমাদের সবার মনের মধ্যে গেঁথে নিতে হবে। আমাদের শিশুরা, আমাদের শিশুরা যখন প্রথম মা ডাকবে, পাশাপাশি তাদের শেখাতে হবে কয়ে কমলা ভট্টাচার্য, কয়ে কানাই লাল নিয়োগী, দন্তেশ্বর সুনীল সরকার, দন্তেশ্বর সুকুমার পুরকায়স্থ, কয়ে হিতেশ বিশ্বাস, জয় তরুণী দেবনাথ, কালেশ্বর সচিত্র পাল, জয় চণ্ডীচরণ সূত্রধর, দন্তস্বর সত্যেন্দ্র দেব, বয়ে বীরেন্দ্র সূত্রধর। হ্যাঁ, আজ আমাদের একসাথে চলতে হবে, একসাথে বলতে হবে। আর দেরি নয়, দেরি নয়, 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 আর দেরি নয়, দেরি নয়,
নামিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে আমরা জাস্ট প্রথমা টিকিটে করলাম, তারপর এখন আমরা লক্ষ্মীশ্বর যাব, তারপর এখানে আমরা আমাদের শুভযাত্রা শেষ হয়ে যাবে। তো আজকে আমরা বেরিয়েছি যেই উদ্দেশ্যে, সেটা আশা করি সফল হয়েছে। আপনারা যোগদান দিয়েছেন যেভাবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, আপনারা পাশে থাকুন, এটাই চাইব। ধন্যবাদ। ঠিক আছে, খুব সুন্দর।